নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা। ঘরোয়া সভা থেকে শুরু করে প্রকাশ্য সভা, পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও প্রচার করছেন তিনি। শনিবার কল্যাণপুরের বিভিন্ন জনজাতি এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা। এদিন প্রথমে তিনি যান কল্যাণপুর বিজেপির মণ্ডল অফিসে, সেখানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ কর্মীরা তাকে স্বাগত জানান। তারপর প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকরা আরএস পাড়া, এডিসি ভিলেজ সহ বিভিন্ন জনজাতি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। প্রচারে বের হয়ে বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা জানান, তিনি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। তিনি প্রতিদিনই গণদেবতাদের কাছে ছুটে যাচ্ছেন। আমি একদম 100% নিশ্চিত যে বিপুল ভোটে জয়যুক্ত হব, প্রথম কথা। দ্বিতীয়, আমাদের কর্মসূচি নির্বাচনে যা হয় প্রত্যেক দিন প্রার্থীরা বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন, আমারও আজকে এখানে আসার উদ্দেশ্য সেটাই। তাছাড়া এদিন আরএস পাড়া, এডিসি ভিলেজের একরাই বাজারে একটি সভাতেও বিজেপি কর্মী সমর্থকদের সাথে মিলিত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।